আমাদের দেশেই নিরাপদে এই কার্ডিয়াক চিকিৎসা হচ্ছে এবং আমাদের দেশের সার্জনরাই সেটা করছেন এবং এই বরিশাল মেডিকেল কলেজেরই ছাত্র তারা। এই জন্য অবশ্যই বরিশালবাসী গৌরবান্বিত বোধ করতে পারেন, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। আপনারা অনেকগুলো সমস্যার কথা আমাদেরকে বলেছেন, তার মধ্যে একটা কথা বলেছেন যে বিভাগে শহরে আপনাদের ক্যান্সার, কার্ডিয়াক এবং নেফ্রোলজি বা ডায়ালাইসিসের সুযোগ নেই। আপনারা হয়তো জানেন না, এটা বিভাগীয় পর্যায়ে 8টা বিভাগে আমাদের 8টা বড় হাসপাতাল করার পরিকল্পনা আছে। আমাদের এখানে সাইদুর রহমান, জনাব সাইদুর রহমান অতিরিক্ত সচিব আছেন, উনি জানেন ব্যাপারটা এবং এটার কাজ অতি দ্রুত শুরু হবে। যে 10 বেডের হাসপাতাল, 10 বেডের আইসিইউ করার আমাদের যে পরিকল্পনা সেটার কাজও এগিয়ে চলছে। আমরা আশা করছি বাই ডিসেম্বর আমরা হয়তো এগুলো আমরা শেষ করে ফেলতে পারব। আর যে সমস্ত কাজ বিশেষত বরিশাল মেডিকেল কলেজে, শেরবাংলা মেডিকেল কলেজে পুরানো ভবনটা যেটা তখন বানানো হয়েছিল সেটা পরিকল্পনাটা কিন্তু খুবই সুন্দর ছিল, কারণ ওটা কীর্তনখোলা নদীর দিকে মুখ করা, বারান্দাগুলো অনেক প্রশস্ত, ওয়ার্ডগুলো অনেক বড় এবং মানুষ যাতে কীর্তনখোলার বাতাস খেতে পারে এবং কীর্তনখোলার আবহাওয়াতে চিকিৎসা পেতে পারে সেটা প্ল্যান করেই হাসপাতালটা করা হয়েছিল। সেটা যেহেতু 1968 সনে, তারপরে আজকে অনেক বছর পার হয়ে গেছে, সেই ভবনটা অনেকাংশে জীর্ণ হয়ে গেছে, নতুন করে ভবন করতে হবে, নতুন করে বাড়াতে হবে, সেটার পরিকল্পনা এবং কাজ চলছে। বরিশাল মেডিকেল কলেজে অনেক কৃতিবিদ্ধ চিকিৎসক এই দেশে আছেন, বিশেষ করে কার্ডিয়াক সম্পর্কিত চিকিৎসা মানে হার্টের চিকিৎসার সাথে যারা আছেন এই দেশে স্বনামধন্য প্রফেসর জাহাঙ্গীর স্যার, তারপরে হচ্ছে সরাউজ্জামান স্যার, তারপরে অন্য আরও যারা আছেন বিশেষ করে হার্টের চিকিৎসায় সব লোকই কিন্তু বরিশাল মেডিকেল কলেজে। আমি তাদেরকে বিনম্র চিত্তে কৃতজ্ঞতা জানাই এই জন্যে যে আমার দেশ থেকে শুধু কার্ডিয়াক চিকিৎসার জন্যে লক্ষ লক্ষ ডলার বাইরের দেশে চলে যেত, সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন আমাদের দেশেই নিরাপদে এই কার্ডিয়াক চিকিৎসা হচ্ছে এবং আমাদের দেশের সার্জনরাই সেটা করছে এবং এই বরিশাল মেডিকেল কলেজেরই ছাত্র তারা। এই জন্যে অবশ্যই বরিশালবাসী গৌরবান্বিত বোধ করতে পারেন, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। বরিশাল মেডিকেল কলেজে আমি প্রথমবার 2004 একবার কাজ করেছি, তারপরে আবার 2007 থেকে 2009 পর্যন্ত ছিলাম। তো এই সময়টা আমি দেখেছি লেখাপড়ার মান, লেখাপড়ার বিষয়টা যথেষ্ট ভালো। আমি তারপরেও কয়েকবার এসেছি এখানে পরীক্ষা নিতে। বরিশালে মেডিকেল কলেজের ক্যাম্পাসটা অনেক বড় এবং আমি মনে করি যে ক্যাম্পাসের একটা ছাপ সবার মনের মধ্যে থাকে যে বিশালত্ব এই ক্যাম্পাসের, এখান থেকে যারা পাশ করে বেরোবেন তারা নিশ্চয়ই মনের মধ্যে সেই উদারত্বটাকে ধরে রাখবেন। সর্বশেষ আমি বলতে চাই বরিশালের বিভাগীয় কমিশনারকে আমার আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই যে উনি সবাইকে সম্পৃক্ত করে সকল জেলা প্রশাসক, তারপরে হচ্ছে গিয়া আমাদের সিভিল সার্জন, তার বিভাগীয় পরিচালক, তারপরে আমাদের উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি ট্রেনিং অফিসার ইয়নু মহোদয় সবাইকে নিয়ে যেভাবে এই কোভিড সময়টাতে আমাদেরকে স্বস্তি দিয়ে গেছেন সেটা ধন্যবাদ দেওয়ার যোগ্য। আমরা আসুন করতালির মাধ্যমে তাকে অভিনন্দিত করি এবং আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, আপনারা কাজটা মানে সুচারুরূপে করতে পেরেছেন। সামনে যে টিকা দেওয়া হবে, টিকার যে ফ্লো আছে, আমরা আশা করছি যে 80% লোককে টিকা দেওয়ার কথা, সেই 80% লোককে আমরা টিকা দিতে পারবো। আমাদের সিনিয়র সচিব স্যার বরাবরই এটাতে অত্যন্ত পারঙ্গম, টিকা সংগ্রহের ব্যাপারে ওনার দক্ষতা এবং ওনার নিবেদনের কথা আমি কখনোই ভুলব না এবং যখন এই চাকরিতে থাকবো না, এই চাকরি শেষ করবো চলে যাব, আই হোপ দ্যাট ইফ আই কুড সার্ভাইভ, ওই সময় যদি আমার ক্ষমতা থাকে আমি প্যান্ডেমিক নিয়ে একটা বই লিখবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি এই ব্যাপারটা, এই বিষয়গুলো, এই টিকার ব্যাপারটা, কীভাবে টিকা এসেছিলো সেই স্টোরিগুলো আমি সেখানে তুলে ধরবো, যদি আগামী প্রজন্ম যারা থাকে তারা বেঁচে থাকবে, দেখবে, তারা পড়বে। আর আরও বলি যে আমি রিসেন্টলি আমার বিষয়ে সার্জারির উপরে আমি একটা ছোট বই লিখেছিলাম, এইখানে যারা আমাদের ডাক্তাররা আছেন তারা যদি ছাত্রদের অনুপ্রাণিত করেন, তাদের যদি বিন্দুমাত্র কাজে লাগে তাহলে পরে আমার এই শ্রম সার্থক হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।